আপনি বলেছেন না সাংবাদিকদের এই কথা বলেছেন না আপনি সাংবাদিকদের উড়িয়ে দিব হ্যাঁ আমি আমি রাগ করে জিত করে বলেছি উড়িয়ে দিব এবং অবশ্য আমি বলেছি এই সেনসিটিভ ওয়ার্ডটা নিয়ে যারা লিখবে আমি তাদের ব্যাপারে মামলা করব আমি একজন গণ একজনের উপরে আমি কি দিয়েছি এবার না এর আগে আমি মানুষের সাথে কেমন ব্যবহার আমার ফ্যামিলিয়ার ব্যবহার আমার কোন সহকর্মী এরকম মিথ্যা কথা বলতেই পারে না আপনি কি আপনার না গণমাধ্যম কর্মীর একজন কর্মীর কথা আমি বলছি আপনি বলেছেন না সাংবাদিকদের এই কথা বলেছেন না আপনি সাংবাদিকদের উড়িয়ে দিব আমি বলেছি এই সেনসিটিভ ওয়ার্ডটা নিয়ে যারা লিখবে আমি তাদের ব্যাপারে মামলা করব হ্যাঁ আমি আমি রাগ করে জিত করে বলেছি উড়িয়ে দিব এবং অবশ্যই আপনি তাহলে নিশ্চয়ই আচ্ছা আমি যারা সেনসিট অবশ্যই ভাইয়াদেরকে আমি একটা কথা বলতে চাই অবশ্যই আমি রাগ করে একটা কথা বলেছি এটা সে যেমনটা ভুল করেছে হয়তো আমিও এটা ভুল করেছি যেমন আপনাদের খুব খারাপ লাগছে চিন্তা করে তানজিন দি সেই কথাটা বললো উড়িয়ে দিবে আমাদেরকে এটা কিন্তু আপনাদের জায়গাতে আপনাদের খারাপ লেগেছে বাট এটা কিন্তু আপনাদের এথিক্স জায়গা থেকেও আপনাদের চিন্তা করতে হবে সেটার কারণ হচ্ছে আমি যে দেখছিলাম সেটা নিয়ে অনেক বুলিং হচ্ছিল সেটা নিয়ে অনেক বুলিং হচ্ছিল তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এই একটা স্ট্যাটাসই আসলে ইনাফ না একটু শুনেন আপনারা আমাদের ডিবি প্রধান স্যার বলবেন এই ব্যাপারে কথা সে আছের উপরে আপনারা এই ব্যাপারে কথা যা আছে তাকে একটু কাইন্ডলি আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমি যদি ভুল ক্রমে একটা ওয়ার্ড ইউজ করে থাকি যেটা আপনাদের মনে কষ্ট পাবে সেটার জন্য আমি দুঃখিত কিন্তু হ্যাঁ আমি আর কিছু বলছি না বাট আপনাদের সবাইকে আমার জানানো দরকার ছিল ম্যাডাম আমি একজন গণ একজনের উপরে আমি কি দিয়েছি এবার না এর আগে তামিম আমি আর কারো বিরুদ্ধে কিছু বলি না থ্যাঙ্ক ইউ সো মাচ দাঁড়াতে পছন্দ করি আমি মানুষের সাথে কেমন ব্যবহার আমার ফ্যামিলি ব্যবহার আমার কোন সহকর্মী এরকম মিথ্যা কথা বলতেই পারে না তো আপনি কি আপনার আপনার সহকর্মীদের আড়াল করার কোনো চেষ্টা করছেন কিনা আমি বলেছি এই সেনসিটিভ ওয়ার্ডটা যারা লিখবে আমি তাদের ব্যাপারে মামলা করব হ্যাঁ আমি আমি রাগ করে জিত করে বলেছি উড়িয়ে দিব এবং অবশ্যই আপনি তাহলে নিশ্চয়ই আচ্ছা আমি যারা সেনসিটিভ অবশ্যই ভাইয়াদেরকে আমি একটা কথা বলতে চাই অবশ্যই আমি রাগ করে একটা কথা বলেছি এটা সে যেমনটা ভুল করেছে হয়তো আমিও এটা ভুল করেছি যেমন আপনাদের খুব খারাপ লাগছে চিন্তা করে তানজিন দি সেই কথাটা বললো উড়িয়ে দিবে আমাদেরকে এটা কিন্তু আপনাদের জায়গাতে আপনাদের খারাপ লেগেছে বাট এটা কিন্তু আপনাদের এথিক্সের জায়গা থেকেও আপনাদের চিন্তা করতে হবে